কিভাবে এই ফলকে খেজুরের মতো করে এটা হচ্ছে। আর শুধু এখানেই শেষ নয়, কত নোংরাভাবে কম দামের খেজুরগুলো তৈরি করা হয় সেটাও আপনাদেরকে দেখাবো, যা আপনাদের প্রত্যেকের দেখা অনেক জরুরি। রমজান মাসে খেজুর না হলে ইফতারই হয় না। প্রত্যেকে ইফতারির সময় প্রথমে খেজুর দিয়ে ইফতারি শুরু করে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন খেজুরের নামে আমাদেরকে কি খাওয়ানো হচ্ছে? পৃথিবীতে খেজুরের অনেক প্রজাতি আছে, কিন্তু তার সত্ত্বেও আমাদেরকে খেজুরের নামে অন্য ফল খাওয়ানো হচ্ছে। জানি আপনাদের মাথায় এখন অনেক প্রশ্ন ঘোরাফেরা করছে, হয়তো আপনারা মনে মনে ভাবছেন এটা অসম্ভব। কিন্তু আজ আপনাদেরকে প্রমাণসহ দেখাবো কিভাবে এই ফলকে খেজুরের মতো করে ফেলা হচ্ছে। আর শুধু এখানেই শেষ নয়, কত নোংরাভাবে কম দামের খেজুরগুলো তৈরি করা হয় সেটাও আপনাদেরকে দেখাবো, যা আপনাদের প্রত্যেকের দেখা অনেক জরুরি। তা আমরা খাচ্ছি সেটা কি আমাদের শরীরের জন্য উপকারী না ক্ষতি করে সেটা অবশ্যই জানতে হবে। যেহেতু এটা রমজান মাস, এজন্য আমরা অনেক ফল বাজার থেকে কিনে নিয়ে আসি। কিন্তু এই ফলগুলো খেলে কি কি ক্ষতি হতে পারে সমস্ত কিছু তুলে ধরবো আজকের ভিডিওতে। আপনি যদি একজন রোজাদার ব্যক্তি হন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই যে আপনারা ফলটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে জুজুবি। আর এই ফলটা দেখতে একদম খেজুরের মতো। এই ফলের আবাদ সবথেকে বেশি চীনে করা হয়। চীন প্রত্যেকটা জিনিসের নকল করার জন্য অল রেকর্ড করেছে, কিন্তু বর্তমানে তারা এখন গাছের ফলকেও নকল করে ফেলছে। এই ফল যখন কাঁচা অবস্থায় থাকে তখন এটা দেখতে কতকটা আপেলের মতো, কিন্তু আপেলের থেকে একটু অতিরিক্ত টক থাকে। এই ফল যখন পুরোপুরিভাবে পেকে যায় তখন এর মিডিলে যে আঠিটা থাকে সেটা অনেকটা খেজুরের আঠির থেকে পাতলা, আর আঠির মিডিলে খেজুরের মতো কোনো ভাঁজ থাকে না। বর্তমানে এই ফলকে সৌদি আরবের অরিজিনাল আজুয়া খেজুর বলে সারা বিশ্বে বিক্রি করা হচ্ছে, আর তার মধ্যে বাংলাদেশ আর ভারতে সবথেকে বেশি সাপ্লাই করা হয় এই ডুপ্লিকেট খেজুর। এই জুজুবি নামের ফল যখন গাছে পেকে যায় তখন ম্যানুয়ালি হাতের সাহায্যে হারভেস্ট করা হয়। তারপর সমস্ত ফলগুলোকে একটা জায়গায় নিয়ে এসে রোদ্রে ভালো করে 2-3 দিন ধরে শোকানো হয়। আর এই ফলে থাকা নোংরা আবর্জনা এবং খারাপ ফলগুলোকে বেছে আলাদা করে নেওয়া হয়। এরপরে এগুলোকে নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরির ভিতরে। এখানে ফলগুলোকে একটা মেশিনের কন্টেনারে ঢেলে দেওয়া হয়, আর সামনে গরম পানির স্প্রে হতে থাকে, যার ফলে সমস্ত ফল একদম পরিষ্কার হয়ে যায়। আর এই গরম জল পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয় না, এর ভেতরে যেন খেজুরের মতো লাল হয়ে যায় সেই জন্য ব্যবহার করা হয়। তারপর এগুলো কন্টেনারের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যায়। এখানে কয়েকজন মহিলা ওয়ার্কার হাত দিয়ে বাকি নোংরা আবর্জনাগুলোকে পরিষ্কার করে ফেলে। এবার এই ফলগুলোকে আবার দ্বিতীয়বারের জন্য রোদ্রে ভালো করে শোকানো হয়। তারপর একটা জালিদার মেশিনের মধ্যে ঢেলে দেওয়া হয়। এই জালিদার নেটের মধ্যে আলাদা আলাদা সাইজের পয়েন্ট করা থাকে, যার ফলে আলাদা আলাদা সাইজের ফল আলাদা আলাদা জায়গাতে স্টোর হয়ে যায়। তারপর এই সমস্ত ফলগুলোকে প্যাকিং করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। বন্ধুরা, এটা তো আমরা সবাই জানি পৃথিবীর সবথেকে ভালো কোয়ালিটির খেজুর আরবে পাওয়া যায়, আর তার মধ্যে সবথেকে ভালো প্রজাতির খেজুর হচ্ছে আজুয়া খেজুর, আর সেই খেজুরের নামে এই জুজুবির নামের ফলকে বিক্রি করা হচ্ছে। নেক্সট টাইম যখন কোনো খেজুর কিনতে যাবেন তখন অবশ্যই দেখে শুনে কিনবেন, আর তা না হলে খেজুরের নামে আপনি চায়না ফল খাবেন। এতক্ষণ দেখলেন কিভাবে খেজুরের নামে আমাদেরকে অন্য ফল খাওয়ানো হচ্ছে। চলুন এবার দেখে আসি অরিজিনাল খেজুরকে কিভাবে চিনির সেরা দিয়ে পাকানো হচ্ছে। যে খেজুর সবথেকে বেশি আমাদের মার্কেটে বিক্রি করা হয়, এই খেজুর খাওয়ার ফলে আমাদের কতটা ক্ষতি হয় সেটা এই ভিডিওতেই আপনারা প্রমাণ পেয়ে যাবেন। সর্বপ্রথমে গাছ থেকে কাঁচা খেজুর পেড়ে নিয়ে আসা হয়। তারপর সমস্ত খেজুরকে একটা একটা করে হাতের সাহায্যে ছেড়ে নেওয়া হয়, আর অন্যদিকে বড় একটা পাত্রে চিনির সেরা তৈরি করা হয়। এরপরে সেরার মধ্যে সমস্ত খেজুর ঢেলে দেওয়া হয়। এখানে এর মধ্যে ততক্ষণ খেজুরগুলোকে ফোটানো হয় যতক্ষণ না খেজুরগুলোর সাইজ দ্বিগুণ হয়ে যায়। যখন এই কাজ কমপ্লিট হয়ে যায় তখন এগুলোকে রোদ্রে শোকানো হয়। এবার হয়তো নিশ্চয় বুঝতে পেরেছেন আমাদের মার্কেটে পাওয়া সবথেকে কম দামের খেজুরগুলো কিভাবে তৈরি করে আমাদেরকে খাওয়ানো হচ্ছে। আমরা সারাটা দিন না খেয়ে সিয়াম পালন করে থাকি, আর যখন ইফতারির সময় আসে তখন এই খেজুর যদি খেয়ে আপনি ইফতার শুরু করেন তাহলে আপনার শরীরের কতটা বড় ক্ষতি হতে পারে সেটা কি আপনি জানেন? কারণ এই সমস্ত খেজুরগুলোকে প্রচণ্ড নোংরাভাবে তৈরি করা হয়।
যার কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। কারণ এইভাবে খেজুর তৈরি করার জন্য 10-15 দিন এই চিনির সেরাতে খেজুরগুলোকে ডুবে রাখা হয়। যেমনভাবে আমাদের গ্রাম অঞ্চলে পাট জাগ দিয়ে পাট তৈরি করা হয়, ঠিক সেই রকম প্রসেসে এই খেজুর তৈরি করা হয়। আমার দায়িত্ব আপনাদের সমস্ত নোংরা খাবার থেকে সাবধান করে রাখা, বাকিটা আপনি খাবেন কি খাবেন না সেটা আপনার ইচ্ছা। চলুন এবার দেখা যাক আমাদের প্রিয় মোরব্বা কিভাবে তৈরি করা হয়। মোরব্বা তৈরি করার জন্য ব্যবহার করা হয় চাল কুমড়ো, যে কুমড়ো আমরা বড়ি তৈরি করার জন্য ব্যবহার করি। সর্বপ্রথমে কুমড়োগুলোকে কেটে ওর মধ্যে থেকে বীজ থাকা অংশগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়। আর বাকি যে সাদা অংশটা থাকে সেটা দিয়ে তৈরি করা হবে মোরব্বা। তার জন্য এগুলোকে সর্বপ্রথমে পিচ পিচ করে কেটে নেওয়া হয় এবং প্রত্যেকটা পিচকে ভালো করে ভুনে নেওয়া হয়, যেন এর মধ্যে প্রত্যেকটা জায়গায় চিনির রস ঢুকতে পারে। এরপর কুমড়োর পিচগুলোকে ভালো করে চুন মেশানো জল দিয়ে ধুয়ে ফেলা হয়। এগুলোকে 3-4 বার ধোয়া হয় যাতে কুমড়েতে থাকা আঠা একদম পানির সঙ্গে বেরিয়ে যায়। যখন এই কাজ কমপ্লিট হয়ে যায় তখন শুরু হয় মেন প্রসেস মোরব্বা তৈরি করার। এবার এগুলোকে জল দিয়ে ভালো করে ফোটানো হয়। 40-45 মিনিট এইভাবে সেদ্ধ করার পর চিনির সেরাতে ডুবিয়ে রাখা হয়। এই প্রসেসটা ঠিক ওই রকম যেরকমভাবে জিলাপি তৈরি করা হয়। এবার হয়তো নিশ্চয় বুঝতে পেরেছেন কিভাবে মোরব্বা তৈরি করা হয়। আসলে অনেকেই জানে না মোরব্বা কি থেকে তৈরি করা হয়, যার কারণে আপনাদেরকে ভিডিও সহ দেখালাম। আপনারা যদি দেখতে চান কিভাবে খেজুর দিয়ে ফ্যাক্টরিতে খেজুরের জুস তৈরি করা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে আমরা সব সময় নিত্য নতুন জিনিস দেখানোর চেষ্টা করি। আমাদের ভিডিও দেখে আপনাদের একটুও যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এজন্য ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।